আসসালামু আলাইকুম মিডিয়া আজম খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় 8টা থেকে 3টা বুধবার থেকে কার্যকর শুক্র ও শনিবার বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী বৈষম্য নিরসন করাই সরকারের লক্ষ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জ্বালানি খাতকে লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের অবস্থা উত্তরণে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান দ্রব্য মূল্য বৃদ্ধির নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার আহ্বান এফবিসিসিআই এর অতিরিক্ত মুনাফা করতে বিরুদ্ধে পদক্ষেপ নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে জানাতে চাই পুরো খবর জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে মন্ত্রী পরিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে বলেও জানান তিনি প্রতিবেদন সাইদুর রহমান আবিরের সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যার অন্যতম সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মঘণ্টার নতুন সময়সূচি ২৪ তারিখ থেকে বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলি সরকারের অধীন যা আছে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত হবে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিটিংয়ে ছিলেন উনিও গিয়ে ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন ব্যাংকগুলোও সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত হবে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে সব সরকারি অফিসগুলোতে কোথাও কোনো পর্দা টানানো থাকবে না এগুলো তুলে আপনার লাইট যথাসম্ভব কম লাগলে যতটুকু করবে এবং এয়ার কুলারও যথাসম্ভব কম ব্যবহার করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন হলেও বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে কোনো নির্দেশনা দেয়নি মন্ত্রিসভা তবে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে আর শিক্ষামন্ত্রী মহোদয় ওনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে উনিও ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবার যথেষ্ট বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে আমন চাষ করছেন কৃষকরা তাই পানির অভাবে চাষাবাদ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব আগামী 10 থেকে 15 দিন যাতে গ্রাম এলাকাতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার ইনশিওর করা যায় যাতে সেচের কোনো ব্যাঘাত না ঘটে এছাড়া মন্ত্রিসভায় মুজিবনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোদন দেয়া হয় সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে সরকারি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান শ্রেণী বৈষম্য থেকে জাতিকে মুক্তি দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়ন টেকসই করতে সবার দৃষ্টি রাখতে হবে সাইদুর রহমান আবিরের আরও একটি প্রতিবেদন বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সনদ বিতরণ ও সমাপনী উপলক্ষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি আমি বিশেষ করে আমাদের নবীন অফিসারদেরই বলবো যে আপনারা যদি এই চিন্তা চেতনাটা নিজেদের মধ্যে ধারণ করতে পারেন যে দেশটা আমাদের এই দেশের মাটি মানুষ আমাদের তাদের কল্যাণেই আমাকে কাজ করতে হবে আর তারা ভালো থাকলে সবাই ভালো থাকবে তাদের জীবন মান উন্নত হলে বাংলাদেশের উন্নতি হবে এবং বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই জন্য আমি এটিই বলতে চাই যে আজকের যে নবীন কর্মকর্তা তারাই তো আমাদের ৪১-এর মূল কারিগর হবে টেকসই উন্নয়ন নিশ্চিত এবং বৈষম্য দূরীকরণ সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী আসি সরকার আসার পর থেকেই আমাদের প্রচেষ্টা
দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। কারণ যে বাঙালি সবসময় বঞ্চিত ছিল, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 75 পর আবার সেই বৈষম্যই আমরা দেখেছি। কাজে সেখান থেকেই জাতিকে মুক্তি দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। আমরা চাই দেশের মানুষ উন্নত জীবন পাক। শিল্পায়নের পাশাপাশি কৃষিকে গুরুত্ব দিয়ে উৎপাদন ও রপ্তানির উপর জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি, কারণ যেখানে সেখানে যত্রতত্র যেন শিল্প গড়ে না ওঠে। অর্থাৎ আমাদের চাষ উপযোগী জমির সীমাবদ্ধতা রয়েছে, কৃষিকে যেমন আমাদের গুরুত্ব দিতে হবে, পাশাপাশি শিল্পায়নের দিকেও আমাদের যেতে হবে। আবার আমাদের কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাত শিল্প আমাদের গড়ে তুলতে হবে, যা আমরা নিজের দেশে চাহিদা মেটাতে পারবো, বিদেশে আমরা রপ্তানিও করতে পারবো। করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে দেশের মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সব পণ্য প্রক্রিয়া সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। সরকার জ্বালানি খাতকে লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জ্বালানি বিষয়ক এক সেমিনারে এই অভিযোগ করেন তিনি। অবস্থা উত্তরণে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান বিএনপির নেতারা। মাহবুব সৈকত জানাচ্ছেন বাকিটুকু। জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি জ্বালানি সংকটের উৎস শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। কেন সরকারকে অপর একটি দেশের সহায়তা চাইতে হয় এই দেশের সরকারকে রক্ষা করার জন্য? সেমিনারে জ্বালানির মূল্যবৃদ্ধি গণবিরোধী বলে মন্তব্য করেন বক্তারা। বর্তমানে যখন আন্তর্জাতিক বাজারে মূল্য কমতে শুরু করেছে, তখন দেশের বাজারে সে অনুসারে কমিয়ে সমন্বয় করা হয়নি, বরঞ্চ অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করা হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। জ্বালানি খাতের ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জ্বালানি খাতকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে দুর্নীতির জন্য। শুধু জ্বালানি খাতকে নয়, সমস্ত খাতগুলোকে। বাংলাদেশের কোনো খাত বাকি রাখেনি। সরকার মিথ্যার আশ্রয় নিয়ে দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরা প্রতি মুহূর্তে মিথ্যার মধ্য দিয়ে, প্রতারণার মধ্যে দিয়ে জনগণকে বোকা বানিয়ে যায় দেশটাকে চালাচ্ছে। যে সরকার এইসব করছে একটা মাত্র কারণ, যে এদের কোনো জবাবদিহিতা নেই, জনগণের দ্বারা তারা নির্বাচিত নয়। চা শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে দাবি করে মজুরি বৈষম্য কমানোর দাবি জানানো হয় সেমিনারে। আজকে রাস্তায় বেরিয়ে এসেছে আমাদের চা শ্রমিকেরা, তাদের ন্যূনতম যে দাবি সেই দাবি নিয়ে 300 টাকা, 10,000-12,000 টাকা বেতনও তাদের আসে না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সোমবার বিকেলে রুটিন পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা শেষে তাকে আবারও বাসায় নিয়ে আসা হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। গত বছরের 25শে মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করেছে চা শ্রমিকদের একাংশ। সাবেক মজুরিতেই আজ থেকে কাজে যোগ দিয়েছেন তারা। রবিবার রাতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় এক বৈঠকে শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় শ্রমিকরা। এদিকে মজুরি বৃদ্ধির দাবি আদায় এখনও অনড় অবস্থানে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির 23টি চা বাগানের শ্রমিকরা। নিত্যপণ্যের মূল্যে কারসাজিতে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। সোমবার মূল্যবৃদ্ধি নিয়ে আয়োজিত এক সেমিনারে আহ্বান জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় অতিরিক্ত মুনাফা লোভীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান। এই সংস্কৃতি থেকে আমাদেরকে তো বাইরে হতে হবে। বাজার থেকে ভোক্তাদের পকেট কেটে একটা বড় ধরনের মুনাফা করেছে এবং সেই মুনাফা যাতে আর না করতে পারে এবং যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে জামিন দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। তার জামিন আবেদনের শুনানি শেষে বিশেষ জজ আদালত 6-এর বিচারক তাকে জামিন দেন। সকালে
অসুস্থ সম্রাটকে অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। অসুস্থ বিবেচনায় তাকে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেয় আদালত। 4 মামলার মধ্যে আগেই 3 মামলায় জামিন পাওয়ায় এখন তার কারামুক্তিতে আর বাধা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ রয়েছেন। রবিবার রাতে রাজধানী মহাখালী, ধানমন্ডি ও আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ফাঁসকৃত প্রশ্নপত্রের কপি এবং 9টি মোবাইল। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে সাংবাদিকদের তথ্য জানান। দেশের প্রথম সরকারি ব্যবস্থাপনা নির্মিত হল সুপার স্পেশালাইজড হাসপাতাল, ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। আগামী 28 অগস্ট উদ্বোধন করা হবে ঢাকার শাহবাগে নির্মিত বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল, যা দেশে চিকিৎসার হাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। মহিবুল কাদেরের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রায় 4 একর জমির উপর অবস্থিত অত্যাধুনিক স্পেশালাইজড হাসপাতালটি দেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এখানে আন্তর্জাতিক মানের মডিউলার অপারেশন থিয়েটার থাকবে 14টি, থাকবে বিভিন্ন বিভাগসহ বিশ্বমানের 5টি সেন্টার। এই হাসপাতালে শিশু ও মাতৃস্বাস্থ্য, কিডনি ডিজিজ এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সার চিকিৎসায় অনকোলজি, হেপাটোলজি ও লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো জটিল রোগের চিকিৎসা কম খরচে পাবেন দেশের মানুষ। বিদেশে গিয়ে 10 লাখ টাকা খরচ করে আমার এখানে 2 লাখ টাকা খরচ হবে। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে 20 লাখ টাকা বাইরে খরচ হয়, আমার এখানে 7 লাখ টাকা হয়ে যাবে। বিআরবিতে চলে যায়, উনি তো একটু বেশি পয়সা দিতে যায়। উনি এখানে থাকলে যাতে যে পরিমাণ টাকা ওখানে দেয় ওর চেয়ে কম দিলেই হবে। হুন্দাই কোম্পানির তত্ত্বাবধানে নির্মিত হাসপাতালটি উদ্বোধনের পর থেকে চিকিৎসা সেবার উন্নয়নে 2 বছর কোরিয়ান 25 জন ইঞ্জিনিয়ার এবং 50 জন চিকিৎসক থাকবেন এখানেই। অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত থাকবে বিশ্বমানের এই হাসপাতাল। সিটি স্ক্যান, এমআরআই থেকে শুরু করে সকল পরীক্ষা হবে অত্যাধুনিক। সম্পূর্ণ ডিজিটালাইজড এই হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, জিন থেরাপির মতো ব্যয়বহুল চিকিৎসাও দেয়া হবে কম খরচে। ডায়ালাইসিস মেশিন নাই, আইসিইউ নাই অন্যান্য জায়গায়, লিভার কিডনি ট্রান্সপ্লান্টের জায়গা আমার এখানে ছাড়া নিগডু সহ কয়েকটা জায়গা আছে। বিদেশের থেকেও যদি কোনো লোক আনতে চায় আমরা সেটা করবো। আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে 56 স্পেশালিস্ট কোরিয়া থেকেও আমার দেশে 2 বছর থাকবে। দেশের প্রথম বিশ্বমানের মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান সহ সবাই অফিস সময়ের বাইরে এখানে প্রাইভেট প্র্যাকটিসও করার সুযোগ পাবেন। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সভা করেছে চীন আওয়ামী লীগ। দেশটির গুয়াংজু, নানচাং শহর সহ বিভিন্ন প্রদেশে এসব প্রতিবাদ সভা করে চীন আওয়ামী লীগ। এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জনি ব্যাপারীর ভার্চুয়ালি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল মমিন চৌধুরীর সঞ্চালনায় বক্তৃতা করেন সহসভাপতি শামীম শেখ, জয় হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ সহ অনেকে। এদিকে মালয়েশিয়া যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদের সভাপতিত্বে মনসুর আল বাশার সোহেল ও মাসুদুল আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার, জহিরুল ইসলাম সহ অনেকে। প্রবাসের আরও কিছু খবর। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া শাখার সভাপতি হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম বশির আলম এবং হেলাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন সহ আরও অনেকে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে মেহেদী হাসান খান এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।